এবারে স্বাধীনতা কাপ ফুটবলের প্রসঙ্গ, সি গ্রুপের প্রথম খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে 2-1 গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আর্মিকে 2-1 গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। কমলাপুর স্টেডিয়ামে মোহামেডানের সঙ্গে শুরু থেকেই পাল্লা দিয়ে লড়াই করে মুক্তিযোদ্ধা সংসদ, যেখানে সামনে থেকে লড়াই করেন মুক্তিযোদ্ধার নতুন দুই জাপানিজ ফুটবলার। তবে 36 মিনিটে সলোমন দিয়াবাতের বুদ্ধিদীপ্ত ফুটবলে বোকা হয় প্রতিপক্ষের রক্ষণ। মোহামেডান এগিয়ে যায় 1-0 গোলে। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান 2-0 করে মোহামেডান। স্কোর শিটে নাম তোলেন শাহেদ মিয়া। ম্যাচে ফিরতে মরিয়া মুক্তিযোদ্ধা 70 মিনিটে 1 গোল শোধ করে। স্কোর শিটে নাম তোলেন দলটির জাপানিজ ফুটবলার মিসাওয়া। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় 2-1 জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান স্পোর্টিং ক্লাব।